ক্লাস 9 স্টুডেন্টস তোমাদের এর আগে অ্যাসিড ক্ষার লবণ নির্দেশক বা সূচক পিএইচ এগুলো শেষ হয়ে গেছে নেক্সট তারপরে আমরা আবার এগোবো একটু ঠিক আছে ক্লাস 10 এ একটু চাপ আছে বুঝতেই পারছো বোর্ডের পরীক্ষা আছে সামনে যার জন্য ওদের সঙ্গে সঙ্গে তোমাদেরও যতটা সম্ভব পারছি এগিয়ে যাচ্ছি নেক্সট যেটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে অক্সাইড অক্সাইডস অক্সাইড কাদের বলা হয় অক্সাইড মানে বুঝতেই পারছো এখানে অক্সিজেনের যোগ আছে কোন যৌগে যদি দেখি অক্সিজেন এবং তার সঙ্গে অন্য কোন মৌলকে দেখতে পাবো এবার যোজ্যতা অনুসারে একটা দুটো আলাদা সংখ্যায় পার্থক্য হতে পারে কোন মৌলের সঙ্গে যখন অক্সিজেনকে দেখব কোন একটা যৌগতে তখন তাকে কি বলবো অক্সাইড ক্লিয়ার তাহলে যেমন ধরো CO2 কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের সঙ্গে কাকে দেখছি অক্সিজেনকে দেখছি তার সঙ্গে কার্বন মৌলকে দেখছি SO2 SO3 P2O5 NO2 NA2O CaO অল আর অক্সাইডস সবাই হচ্ছে অক্সাইড ডাস্টার নিতে ভুলে গেছি দাঁড়াও এক মিনিট ডাস্টারটা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে চলো এইবার এই নেচার বা প্রকৃতি অনুসারে এই অক্সাইডস গুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি তাহলে অক্সাইডস কারা যে সরি কোন মৌল ওই যে কোনো একটা ধরো কোন মৌল ধরো কার্বন কোন মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক কোন মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে যে দ্বি মানে কি দুটো দ্বি মৌলযুক্ত যৌগ উৎপন্ন করে তাকে অক্সাইড বলে ঠিক আছে যেমন ধরো কোন মৌল ধরো সোডিয়াম Na2 তাহলে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে করে এদের ভিতর যুক্ত হয়েছে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে দ্বি মৌল মানে দুটো মৌল একটা সোডিয়াম আর একটা অক্সিজেন যুক্ত যৌগ উৎপন্ন করেছে এদের বলা হয় কি অক্সাইড এইবার তোমার অক্সাইডের যে প্রকৃতি অনুসারে এদের কয়েকটি ভাগে ভাগ করেছে ঠিক আছে প্রথম হচ্ছে আম্লিক অক্সাইড এর সাধারণত কি সাধারণত অধাতব অক্সাইড ঠিক আছে অধাতব অক্সাইড তাহলে কারা এরা আম্লিক মানে এদের ক্যারেক্টার এদের ধর্মটা কেমন আম্লিক যে সকল অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অম্ল উৎপন্ন করে এবং
ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তাদের অম্লিক অক্সাইড বলি। তাহলে অম্লিক অক্সাইড বা অ্যাসিটিক অক্সাইড কারা? যারা যেমন একটা অম্লের ক্যারেক্টার যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, এই অক্সাইড গুলোকে জলে দ্রবীভূত করে এরা করলে এরা অম্ল উৎপাদন করে। কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো এই অম্লিক অক্সাইডের এক্সাম্পল, ঠিক আছে। যেমন ধরো C+O2, একে যখন জলে যোগ করছো CO2+H2O H2CO3, এটা কি কার্বনিক অ্যাসিড, কি এটা কার্বনিক অ্যাসিড। S+O2 সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড দেখো, সালফার ডাইঅক্সাইড কে যখন জলে যোগ করছো H2SO3 সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে। ফসফরাস প্লাস অক্সিজেন P2O5 ফসফরাস পেন্টাক্সাইড, তাহলে P2O5 প্লাস H2 H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4, তাহলে H3PO4 H2O 3 আর 5 8 হয়ে গেছে 3 2 6 3 2 6 3 আর 5 8 4 2 8 ফসফরাস দুটো, ফসফরাস দুটো। তাহলে দেখো অ্যাসিড ফসফরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো, তাদের জলীয় দ্রবণ। আর একটা এক্সাম্পল দিয়ে দেখি, কি বললাম, এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ধরো এই কার্বন ডাইঅক্সাইডটাকে যদি নিই আমি, কার্বন ডাইঅক্সাইডের যে ক্যারেক্টার জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করলো, আবার তোমার CO2+NaOH Na2CO3 লবণ প্লাস H2, এটা হচ্ছে কি ক্ষার। তাহলে 2 করে দাও এখানে, তাহলে কি হয়ে গেল Na2CO3 কার্বন অক্সিজেন 4টে 4টে, তাহলে বোঝা গেল, তাহলে এদের ক্যারেক্টার মিলে গেল। অম্লিক অক্সাইড কারা বুঝতে পারলে, একটু ফাস্ট এগোবো, হ্যাঁ না হলে শেষই হবে না। শুরু কর, দেখি কটা বাজে আগে। দু নম্বর বই থেকে দেখছি, ক্ষারকীয় অক্সাইড, বেসিক অক্সাইড, ঠিক আছে। এরা সাধারণত কি দেখেছি, ধাতব অক্সাইড, ধাতুর। তার মানে অক্সিজেনের সঙ্গে যে আরেকটা কাউন্টার পার্ট থাকে, আরেকটা এলিমেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে ধাতু, ঠিক আছে। তাহলে ক্ষারকীয় অক্সাইড কারা, যেমন অম্লিক অক্সাইড এর ক্ষেত্রে বলেছিলাম, তাহলে যেসব অক্সাইড জলে দ্রবীভূত করলে ক্ষার উৎপন্ন করে এবং যেহেতু এটা ক্ষারধর্মী অর্থাৎ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তাদের ক্ষারকীয় অক্সাইড বলা হয়, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। যেমন Na+O2 Na2O, ঠিক আছে,
সোডিয়াম অক্সাইড। তাহলে এবার এটাকে যখন জলে যোগ করছো Na2O প্লাস H2O কি উৎপন্ন করছে NaOH, টু NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, কি উৎপন্ন করছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এইবার আবার আরেকটা ক্যারেক্টার কি বললাম, ধরো এই অক্সাইড Na2O তার সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, যেহেতু এটা ক্ষারধর্মী এরা কি উৎপন্ন করেছে ক্ষার উৎপন্ন করেছে জলীয় দ্রবণ, ক্ষারধর্মী মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি করছে NaCl প্লাস H2O লবণ এবং জল, NaCl প্লাস H2O লবণ এবং জল। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কারা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ক্লিয়ার? তেমনি ধরো ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড, ক্যাল হয়ে গেল। ঠিক আছে, এরা হচ্ছে কি ধরনের অক্সাইড, এরা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। যত বেশি এই ধাতব ধর্ম থাকবে, ইলেকট্রোপজিটিভিটি তড়িৎ ধনাত্মকতা থাকবে, সেই অক্সাইড গুলো তত বেশি এর ক্ষার যে ধর্ম সেটাকে প্রদর্শন করবে। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে তিন নম্বর আছে কি দেখি, উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড, ঠিক আছে, তাহলে যে অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী, তাহলে কি এরা অদ্ভুত একটা ক্যারেক্টার যে এরা অ্যাসিড এবং ক্ষার, তাহলে যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে তখন নিজের ক্ষারধর্মিতা প্রদর্শন করছে তাই লবণ জল উৎপন্ন করছে, যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে তখন সে তখন অ্যাসিডিক ক্যারেক্টার শো করছে করে লবণ জল উৎপন্ন করছে, তাই এদের বলা হচ্ছে এরা দুটো ধর্মই প্রদর্শন করে বলে এদের বলা হয় উভধর্মী অক্সাইড। কি বলা হয়? উভধর্মী অক্সাইড। ঠিক আছে না, যেমন তোমার অ্যালুমিনিয়াম জিঙ্ক, অ্যালুমিনিয়াম জিঙ্ক টিন লেড প্রভৃতি ধাতু এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই ধরনের উভধর্মী অক্সাইড তোমার উৎপন্ন করে। যেমন দুটো এক্সাম্পল তোমাদের বইতেও আছে, হ্যাঁ তোমাদের বইতে আছে, দেখো সেই হিসাবে দুটো এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, দুই ফোর তিন। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো এল টু ও থ্রি, এল টু ও থ্রি যখন কার সঙ্গে বিক্রিয়া করছে তোমার এইচসিএল এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, করে দেখো। আচ্ছা এটা অন্যভাবে লিখি, এখানে ব্যালেন্সড হয়ে আছে, এবার দেখো এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়া করলো, করে কি উৎপন্ন করছে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এটা ব্যালেন্স করে নেবে, হ্যাঁ জায়গা নেই বলে তোমরা নিজেরাই ব্যালেন্স করতে পারবে, অসুবিধা নেই। তা লবণ আর জল আবার দেখো NaOH ক্ষারের সঙ্গে দেখো বিক্রিয়া করছে, করে কি করছে NaAlO2 প্লাস জল, তা এটা একটা লবণ, এটার নাম কি সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে দেখো
এই অদ্ভুত একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করলো, যে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে তোমার লবণ উৎপন্ন করলো। এটাও লবণ, এটাও লবণ, লবণও জল উৎপন্ন করলো। তাই এদের কি বলা হয়? উভধর্মী অক্সাইড, অ্যাম্পোটারিক ক্যারেক্টার, উভধর্মই বর্তমান আছে। আবার দেখো জিঙ্ক, ZN প্লাস ও টু, ZNO, জিঙ্ক অক্সাইড। কি অক্সাইড? জিঙ্ক অক্সাইড। এর ক্ষেত্রেও দেখো ZNO যদি আমি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই HCl, তাহলে ZnCl2 প্লাস H2, জিঙ্ক ক্লোরাইড, এটাও একটা লবণ। আবার যখন NaOH ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি Na2ZnO2 প্লাস H2, এটার নাম কি? সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম, এটাও একটা লবণ। তাহলে লবণ আর জল উভয় ক্ষেত্রেই উৎপন্ন হলো। ঠিক আছে, ইন্টারেস্টিং না? এরপরে ফোর্থ যে অক্সাইডটা নিয়ে আলোচনা করব, প্রসম অক্সাইড। তার মানে নিউট্রাল ক্যারেক্টার, তার মানে এদের কি হচ্ছে? অ্যাসিড বা ক্ষার তোমার বিক্রিয়া, এদের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে না। তাহলে এরা কি করে না? এরা অ্যাসিড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে না, তার মানে বিক্রিয়া করছে না, ঠিক না? করে এই যে প্রসমন বিক্রিয়াটা করছিল সেটা করছে না। এক্সাম্পল এইচ টু প্রসম অক্সাইডের, এনও নাইট্রিক অক্সাইড এক ধরনের প্রসম অক্সাইডের উদাহরণ, ঠিক আছে না? এবং এই ধরনের অক্সাইড এমনি মোটামুটি তৈরি হওয়া খুব মুশকিল। যেমন ধরো নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে যদি বলা হয়, এটা আপার অ্যাটমোসফিয়ারে অনেক উপরে যেখানে প্রচুর পরিমাণে তোমার ইলেকট্রোস্ট্যাটিক যে কারেন্ট, সেখান থেকে যে প্রচুর হাই ভোল্টেজ, প্রচুর তাপ এবং ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেখানে এই নাইট্রোজেন এবং অক্সিজেন 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এরকম নাইট্রিক অক্সাইড, প্রসম অক্সাইড উৎপন্ন করে। তাহলে চারটে ভাগে আমার ভাগ হয়ে গেল আম্লিক, তোমার উভধর্মী অক্সাইড, আর একটা হচ্ছে প্রসম অক্সাইড। এবার একটু একটু সিলেবাসের একটু একটু বাইরে বাইরে যাব, অল্প একটু জায়গা। অনেকে প্রশ্ন করে, এটা আমরা অনেক সময় দেখেছি যে অনেকের একটা নাম শুনে এলো, সেটা ক্লাস সেভেন এর স্টুডেন্ট হোক, এইট এর হোক, নাইন এর হোক, মানে একটা হঠাৎ করে স্যার এটা কি, ওটা কি? তাই অক্সাইডের ক্ষেত্রেও কিছু নাম আছে যেগুলো তোমরা অনেক সময় শুনে থাকবে, সেই ভাগগুলো বয়ে নেই। সেটা হচ্ছে পারঅক্সাইড এবং সুপার অক্সাইড, ঠিক আছে? সেটাকে একটু তোমাদের বোধগম্য করার জন্য যাতে হয় আর কি, সেরকম ভাবে একটু বলে দিই। দেখো যত অক্সাইড, এই যে চার ধরনের অক্সাইড পড়লে, সেখানে অক্সিজেনের যে, যদি আমি এই সমযোজী যে যৌগটা তৈরি হয়েছে সেখানে যদি আয়নিক থিওরি অনুসারে দেখি, ঠিক আছে, এটাকে পরবর্তীকালে দেখবে যে জারণ সংখ্যা হিসেবে প্রকাশ করছি, জারণ সংখ্যা বলছে, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে, ধারণা, সেটা জারণ বিজারণের করার সুবিধার্থেই করা হয়েছিল। যাই হোক, সেই আয়নিক থিওরি অনুসারে অক্সিজেন যে অক্সাইড গুলো আমরা দেখি, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, যাই দেখি না কেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সব জায়গায় অক্সিজেন আছে মাইনাস টু রূপে, এটাকে বলে অক্সাইড। কি রূপ? অক্সাইড রূপ। তাই আমি এদের সবাইকে বলি অক্সাইড। একদম সিম্পল সাধারণভাবে মনে রাখবে, পারঅক্সাইড যখন তৈরি হবে যৌগটা, সেখানে এই অ্যানায়ন, আমরা তো জানো যে ধরনের যার মাথায় মাইনাস আধান থাকে তাকে আমরা কি বলি,
আয়নিক স্পিসিস তাদের বলা হয় অ্যানায়ন। তাহলে অ্যানায়ন রূপে সবসময় অক্সাইডে অক্সাইড আয়ন থাকে, পারঅক্সাইডে ও টু টু মাইনাস আয়ন থাকে। এটা কি আয়ন? পারঅক্সাইড আয়ন। এটা অক্সাইড আয়ন, এটা হচ্ছে পারঅক্সাইড আয়ন, ঠিক আছে। আর যদি ও টু মাইনাস ওয়ান থাকে, এটা হচ্ছে সুপার অক্সাইড। এটা কি বলা হয়? সুপার অক্সাইড আয়ন। তাহলে একটা মোটামুটি আশা করি যদি বুঝতে পারো, দেখো খানিকটা এক্সাম্পল দিয়ে বোঝাই কোনটা কি। ধরো কয়েকটা যৌগে সংকেত, যৌগের সংকেত বুঝতে পারছি না, দেখো ক্যাটায়ন অ্যানায়ন নাম, দেখো আর বি টু ও টু, ঠিক আছে, আর বি টু ও টু, সি এ ও, সি এস ও টু, এস আর ও টু, CO2, দেখো RB2O2, রুবিডিয়াম, এটা সবসময় মাথায় থাকে, এটা আরেকটু এর পরে ক্লাসে ভালো বুঝবে, এই ভিডিওটা পরেও দেখতে পাবে। RB হচ্ছে প্লাস ওয়ান, তাহলে এখানে কি আছে? দুটো RB আছে, টু RB প্লাস ওয়ান। তাহলে এখানে O2 যেটা আছে এই প্লাস, তাহলে মোট হলো প্লাস টু, তাহলে এটা অবশ্যই মাইনাস টু। তাহলে এখানে অক্সাইডটা অক্সাইড রূপে নেই, এই অক্সাইডটাতে কি আছে? ও টু মাইনাস টু অ্যানায়ন আছে, অতএব এটা হচ্ছে রুবিডিয়াম পারঅক্সাইড। এর নাম কি? রুবিডিয়াম, কারণ এখানে পারঅক্সাইড আয়ন আছে। দেখো দুটো প্লাস দুটো মাইনাস, সিএও ক্যালসিয়াম টু প্লাস, তাহলে অক্সিজেন হচ্ছে টু মাইনাস, তার মানে অক্সাইড আয়ন, তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সিএসও টু, সিএস প্লাস ওয়ান, তাহলে অবশ্যই ও টু মাইনাস ওয়ান, তাহলে দেখো সুপার অক্সাইড আয়ন পেয়ে গেছি। তাই এটার নাম কি? সিজিয়াম সুপার অক্সাইড। স্ট্রনশিয়াম এস আর টু প্লাস, তার মানে ও টু টু মাইনাস, তার মানে এটার নাম কি? স্ট্রনশিয়াম পার অক্সাইড। আর দেখো সিও টু, দেখো সবাই দেখতে পাচ্ছ CO2, কার্বন হচ্ছে প্লাস ফোর, তাহলে অক্সিজেন অবভিয়াসলি O2, কটা আছে? দুটো আছে, এখানে মাইনাস টু করলে হবে না, তাহলে টু O2, O2 মাইনাস, তার মানে দুটো অক্সাইড আছে, তাহলে এটা প্লাস ফোর হলে এটা অবশ্যই মাইনাস ফোর হতে হবে, কিন্তু O2 মাইনাস টু লিখলে ওভারঅল মাইনাস টু হচ্ছে, তাহলে টু অক্সিজেন দুই মাইনাস, তাহলে টোটাল মাইনাস ফোর, এটা প্লাস ফোর, তার মানে এটার নাম কি? কার্বন, আর দুটো অক্সাইড আছে বলে এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা কেন করলাম হঠাৎ করে এক্সট্রা? তার কারণ অনেকে প্রশ্ন করে দেয়, স্যার পোষক অক্সাইড, স্যার আমি তো সুপার পারঅক্সাইড শুনেছি, কেউ বলে আমি তো এ করেছি, তার মানে সাধারণ অক্সাইডের থেকে এরা আলাদা। সাধারণ অক্সাইড হচ্ছে ও টু মাইনাস অ্যানায়নটা, অক্সাইড আয়ন, আর এদের হচ্ছে পারঅক্সাইড আয়ন আলাদা, সুপার অক্সাইড আয়ন, এরাও অক্সিজেনের যৌগ কিন্তু একটু ভিন্ন ধর্মী, ঠিক আছে না? ক্লিয়ার, ফাইন। যতটা বেশি এনলার্জ করব না কোন জিনিসকে, কনফাইন থাকব সিলেবাসের ভেতরে এবং বোঝানোর চেষ্টা করব। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাসিড রেইন।
ঠিক আছে না নেক্সট হচ্ছে কি অ্যাসিড রেইন খুব ভালো কথা দেখো গাড়ি ঘোড়া ছবি টবি না অত বোঝা করা দরকার নেই গাড়ি ঘোড়া কলকারখানা গাড়ি ঘোড়া লিখে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার সঙ্গে কিছু সালফার মিশে থাকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে এইভাবে ওপরে সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন এই ধরনের সালফারের সালফার ডাইঅক্সাইড মিশছে ঠিক আছে হতে পারে যে কোথাও আগ্নেয়গিরি সেখানে কিছু সালফার রয়েছে যখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে সেখান থেকেও প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশছে নাইট্রোজেনের তোমার বিভিন্ন অক্সাইড গুলো সেটা কিছুটা বাতাসে মেশে আবার আমরা জেনেছি যে একদম আপার অ্যাটমসফিয়ারে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন তোমার কি হয় একদম ওপরে বায়ুমণ্ডলে আপার লেয়ারে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে ঠিক আছে বিদ্যুৎ স্ফুলিঙ্গের দ্বারা এইবার এই ধরনের গ্যাসগুলো যখন এদের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কি হয় ন্যাচারালি এই বিক্রিয়াগুলো কিন্তু সবাই আমরা দেখেছি একটু আগে যখন অক্সাইড তৈরি দেখছিলাম ঠিক আছে তখন কি হয় দেখো এক তো হচ্ছে এই নাইট্রিক অক্সাইড উপরে আপার অ্যাটমসফিয়ারে তৈরি হয়েছে এই নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড হল ঠিক আছে এবার যখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্প যে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ঠিক আছে অ্যাটমসফিয়ারের ভেতরে সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা জলের সঙ্গে মিশে HNO3 নাইট্রিক অ্যাসিড আর NO তাহলে কি করলো নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো ঠিক আছে আবার দেখো এই সালফার ডাইঅক্সাইড যেটা গেছিল সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড যে সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে জল যোগ হয়ে জলীয় বাষ্প যোগ হয়ে H2SO4 উৎপন্ন করলো কি উৎপন্ন করলো H2SO4 তাহলে এই যে খতরনাক ভয়ঙ্কর সব অ্যাসিড গুলো পেলাম যখন বৃষ্টি পড়লো তার সঙ্গে HNO3 H2SO4 এই বৃষ্টি জলের সঙ্গে নেমে এলো ঠিক আছে এবার এমনি একটা কনসেন্ট্রেশন পর্যন্ত ঠিক আছে যখনই এদের পরিমাণ বেড়ে গেল বিভিন্ন দূষণের কারণে এই অ্যাসিডের পরিমাণ জলে তখন আমাদের সেটা ক্ষতি করতে আরম্ভ করলো এবং এই ধরনের বৃষ্টিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন তাহলে অ্যাসিড রেন হলে কি কি ক্ষতি হতে পারে আমি না লিখে মুখে বলে দিই সবাই বুঝতে পারবে এক হতে পারে জলের যখনই মাটির সঙ্গে মিশছে মাটির যে উর্বরতা সেটাকে নষ্ট করছে গাছপালায় পড়ছে গাছপালার যে বৃদ্ধি সেটাকে নষ্ট করছে ফলনটাকে কমিয়ে দিচ্ছে ঠিক আছে না তার সঙ্গে হয়তো যদি প্রচন্ড অ্যাসিডিক হয় ন্যাচারালি আমার স্কিনও একসময় সহ্য করতে পারবে না স্কিনে বিভিন্ন সমস্যা তৈরি হবে সেই সব বৃষ্টির জলে ভিজলে ক্লিয়ার তার সঙ্গে সঙ্গে যদি সেই জলটাকে যদি কেউ পানীয় হিসেবে পান করে সেখানেও প্রবলেম তৈরি হতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা আরেকটা জিনিস দেখো ইন্টারেস্টিং খুব সেটা হচ্ছে যে যে বিভিন্ন তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল এই যে যে ঐতিহাসিক যে বিভিন্ন স্থাপত্য গুলো রয়েছে যেগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি আউট অফ বাইরের দিকটাও সেক্ষেত্রে তার মুখ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ঠিক এবার ক্যালসিয়াম কার্বোনেটের যখন অ্যাসিড রেন যদি হতে থাকে তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড আছে সেটা এই ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট তৈরি হবে ঠিক আছে নিয়ে এটা তোমার এক ধরনের অধক্ষেপ ঠিক আছে প্লাস কি হচ্ছে H2 এটাকে আমরা ক্যালসিয়াম সালফেট কে আমরা যখন তৈরি হলো সেটা তো আর লেগে থাকলো না সেটা আস্তে 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 ওখান থেকে সরে যাচ্ছে মানে আস্তে আস্তে বৃষ্টি জলের সঙ্গে ধুয়ে 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 এইভাবে পড়তে থাকলো পড়তে পড়তে ক্যালসিয়াম সালফেট যেটাকে জিপসাম বলি পড়তে 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 এক সময় কি হলো তোমার এই ক্যালসিয়াম সালফেট রূপে বেরিয়ে পালিয়ে গেল তাহলে ক্যালসিয়াম কার্বোনেট থাকলো না তাহলে যেখানে ওই ধরনের ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হলো ক্যালসিয়াম সালফেটটা জলের সঙ্গে বেরিয়ে চলে গেল বা গুড়ো গুড়ো আকারে বেরিয়ে পালিয়ে গেল সেখানে ক্ষতের সৃষ্টি হলো এটাকে এটা আরেকটা নাম হচ্ছে স্টোন
ক্যান্সার। এটা কি বলে থাকি আমরা? স্টোন ক্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বেশ। এরপরে চলে আসি প্রশমন। প্রশমন বা নিউট্রালাইজেশন। ঠিক আছে, নিউট্রালাইজেশন, তাহলে NUTR নিউট্রা LIST প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এক মিনিট আমি একটু রেস্ট নিয়ে নিই।